আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেওয়ালে সিম্পল একটি পেন্টিং করে দেখাবো। এখানে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি। বাজারে রেডিমেড যে কালারটা পাওয়া যায় অ্যাক্রোলিকের, ওই কালারটা। আর আমি টুবি পেন্সিল দিয়ে প্রথমে দেওয়ালে একটু এঁকে নিয়েছি, তারপরে এটাকে কালার করছি। আমি সব থেকে যে ছোটো তুলিটা আছে ওটা ইউজ করছি। যারা নতুন নতুন এগুলো শুরু করেছেন তাদের সেট ধরে কিন্তু ব্রাশ সেটগুলো কেনা লাগবে না, জাস্ট দুইটা ব্রাশ নিলেই হবে, যেটা লাইন ড্র করার জন্য একটা ছোট আর একটি একটু তার থেকে বড় সাইজ, যেটা দিয়ে আপনি পাতা আঁকতে পারবেন বা ফুল আঁকতে পারবেন আর কি। আর একটা কথা, রংটা আপনারা পুরোপুরি ঢেলে কিংবা হচ্ছে মুটকি খুলে করতে যাবেন না, এতে করে কি হবে রংটা হচ্ছে শুকিয়ে যাবে। এজন্য অল্প অল্প করে নিয়ে মুখটা আটকে রেখে তারপরে একটু একটু করে নিয়ে এভাবে রং করবেন। এটা খোলা থাকলে বাতাসে কিন্তু শুকিয়ে যায়, আর রঙে যখন ঘন হয়ে আসে তখন সেটাকে হালকা করার জন্য বা পাতলা করার জন্য পানি মেশানোর দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু পানি মেশালে পরে সেটা খুব বেশি পাতলা এবং উঠে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে। বিশেষ করে যখন আমরা হচ্ছে জামায় পেন্টিং করি তখন কিন্তু হচ্ছে ওটা উঠে যায় ধোয়ার পরে এবং ছড়িয়েও যায় যদি হচ্ছে পানি মেশানো যায়। তো যদি হচ্ছে রংটা ঘন হয়ে আসে সেক্ষেত্রে সেখানে মিডিয়াম ব্যাংকে মিশাতে পারেন, এতে করে হচ্ছে রংটা একটু পাতলা হয়ে যাবে আর পানি মেশানোর দরকার নেই। আর দেওয়ালে করার ক্ষেত্রে মনে হয় একটু পানি দিলেও সমস্যা নেই, কারণ দেওয়ালটা তো পানি দিয়ে আর পরবর্তীতে ধোয়া হবে না। কিন্তু যখন হচ্ছে আমরা আমাদের জামাই করব তখন এখানে পানি না মেশানোটাই বেশি ভালো হবে। আর এই যে এই শেপের হচ্ছে তুলিগুলো ইউজ করতে পারেন। যদি হচ্ছে যারা প্রথম নতুন শুরু করেছেন, এক গাদা টাকা দিয়ে এক সেট ব্রাশ কেনার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম দুইটা তুলি কিনে নিলেই হবে, যেটা একটু মোটা আর একটা অনেক চিকন হবে লাইন ড্র করার জন্য। হয়ে গেল আমার আর্ট, আর একদমই সাধারণ একটা সিম্পল আর্ট করে দেখালাম আজকে পর্যন্ত। যারা আমার পেজ থেকে ভিডিও দেখছেন তারা একটু লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।